হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ফিক্সিং ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখো বেশ কিছু টয় ভেহিকলসের পার্ট কিন্তু এখানে সাজানো অবস্থায় দেখতে পাচ্ছ। আর এই পার্টসগুলোকে আমি একটার সাথে অন্যটাকে আজকে জোড়া লাগাবো, ফিক্স করব বা অ্যাসেম্বল করব, আর সেগুলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। তো ফ্রেন্ডস, চলো আমরা মূল অ্যাসেম্বল ভিডিওটা শুরু করে দেই। তো ফ্রেন্ডস, আজকে প্রথমেই যে টয়ের পার্টসটা আমি হাতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু একটা ট্রেনের পার্টস। দেখো, একটা কালারফুল ট্রেনের পার্টস, খুবই অসাধারণ। অনেকগুলো কালারের কম্বিনেশন কিন্তু রয়েছে এই পার্টসটার মধ্যে দেখতে পাচ্ছ। তো এটার সাথে আমি এটা লোয়ার পার্টসটাকে ফিক্স করব। লোয়ার পার্টসটা যদিও আমার সেটআপের বাইরে ছিল, সেখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি, অলরেডি দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি পজিশনে বসিয়ে নেওয়ার ট্রাই করব। ফ্রেন্ডস দেখো, আমি এটাকে ফার্স্টে পজিশনে বসিয়ে নেওয়ার ট্রাই করছি। ওয়াও! আর এবার এটার মধ্যে কিছু স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে কিন্তু আমি একে একে দিয়ে দিব এটার মধ্যে। আর এবার টাইট করে ফেলবো। এখানে কিন্তু একটা স্ক্রু আগে থেকে ছিল। ওয়াও! চারটা স্ক্রুকে টাইট করার মাধ্যমে আমার কিন্তু এই আপার পার্টের সাথে লোয়ার পার্টটাকে ফিক্স করা কমপ্লিট হয়ে গেল। খুবই মজবুতভাবে কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। আর এখানে একটা স্মাইলি ফেস দেখতে পাচ্ছ, একটা থমাস ট্রেন ইঞ্জিন, থমাস অ্যান্ড ফ্রেন্ডস ট্রেন ইঞ্জিন। বেশ কালারফুল কিন্তু এটা, এটাও বিচ্ছিন্ন ছিল, অলরেডি আমি ফিক্স করে ফেলেছি। তো এটাকে রাখছি। এটাকে রাখার পরে কিন্তু আমি একটা কার টয়েজের পার্টসকে নিয়ে নিচ্ছি। আর এটা দেখেই কিন্তু বুঝতে পারছো যে এটা একটা কার টয়েজের পার্টস। অসাধারণ কালার রয়েছে, আর এটার মধ্যে খুবই চমৎকারভাবে কিন্তু স্টিকার করা রয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। খুবই চমৎকার একটা কালার। আর এটার যে লোয়ার পার্টস ফ্রেন্ডস, সেটাও কিন্তু আমি সেট আপের বাইরে থেকে নিয়ে নিলাম। আর এটার ইনসাইডে বেশ কিছু ক্যাবল দেখতে পাচ্ছ, সার্কিট রয়েছে, এদিকে এলইডি লাইট দেখতে পাচ্ছ। এটাকেও কিন্তু আমি ফার্স্টেই পজিশনে বসিয়ে ফেলবো। পজিশনে বসানোর পরে এটার মধ্যেও কিন্তু আমার স্ক্রু দিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে। ফ্রেন্ডস, আমি প্রথমে এই সামনের দিকে এই স্ক্রু হোলগুলোর মধ্যে দুইটা স্ক্রুকে দিয়ে দিচ্ছি। দেন পেছন দিকের যে স্ক্রু হোলগুলো রয়েছে, সেখানে কিন্তু আরও দুইটা স্ক্রুকে দিয়ে দিব। দেন কিন্তু টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রু। ইয়েস ফ্রেন্ডস, চার কর্নারের চারটা স্ক্রুকে টাইট করার পরে কিন্তু আমার এই লোয়ার পার্টটা আপার পার্টের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে বা ফিক্স হয়ে গিয়েছে। আর এবার আমি কিন্তু স্যাটিসফাইংভাবে এই হুইলগুলোকে ফিক্স করব। দেখো, জাস্ট চেপে ধরে আমি কিন্তু ফিক্স করে দিচ্ছি। দেন এই হুইলটা কিন্তু সেট আপের বাইরে থেকে নিয়ে নিলাম। দেন এটাকেও আমি পজিশনে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আর পজিশনে দেওয়ার পরে আমি কিন্তু এখানে এই দুইটা হুইলকে চেপে ধরে ফিক্স করে দিয়ে দিলাম। আর হাঁসের ডাক শুনতে পাচ্ছ তোমরা আমার আশেপাশে। এখন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল এই এসইউভি মডেলের পুলিশ কারটি। খুবই চমৎকার একটা পুলিশ কার। এদিকে সাইরেন লাইট, চমৎকার স্টিকার রয়েছে, নাইস একটা কালার রয়েছে এই এসইউভি মডেলের পুলিশ কারটির মধ্যে। তো এটাকে রাখবো। এটাকে রাখার পরেই কিন্তু আমি আরও একটা চমৎকার টয়েজের পার্টসকে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা ফায়ার রেস্কিউ টয় কার হবে, তোমরা কিন্তু সেটা বুঝতে পারছো। তো এটা লোয়ার পার্টটাকেও নিয়ে নিব। এটার মধ্যে কিন্তু বেশ আকর্ষণীয় কিছু ক্যাবল রয়েছে, সার্কিট রয়েছে, অসাধারণ। এদিকে কিন্তু একটা মোটর অপশন রয়েছে। তো এটাকেও আমি এই পজিশনে বসিয়ে ফেলবো। দেখো, খুব ইজিলি কিন্তু আমি পজিশনে বসিয়ে দিলাম। আর পজিশনে বসানোর পরে আমার এটার মধ্যে কিন্তু স্ক্রু দিয়ে দিতে হবে। আমি স্ক্রু হোলের মধ্যে স্ক্রুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু টাইট করে ফেলবো এই দুইটা স্ক্রুকে। আর সামনের দিকে কিন্তু আমার আরও একটা স্ক্রুকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা ফিক্স করা কমপ্লিট হয়ে যাবে। এদিকে কিন্তু একটা ব্যাটারির অপশন দেখতে পাচ্ছ, যদিও এখানে কোনো ব্যাটারি নেই, কভারও নেই, বাট আমি এই দুইটা পার্টকে কিন্তু অলরেডি ফিক্স করে ফেললাম। একটা মাইক্রোবাস মডেলের টয় কার, দেখো, ফায়ার রেস্কিউ ইউনিটের, খুবই অসাধারণ কালার কম্বিনেশন। একটা মাইক্রোবাস ফায়ার রেস্কিউ ইউনিটের ইমার্জেন্সি রেস্কিউ, এখানে ইমার্জেন্সি নাম্বারও দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু বিচ্ছিন্ন ছিল, অলরেডি আমি অ্যাটাচ করা কমপ্লিট করে ফেললাম। তারপরে কিন্তু নিয়ে নিব দুইটা অসাধারণ কালারফুল পার্টসকে। আর এই দুইটাকে ফিক্স করার পরে দেখব যে এই দুইটা কি একটা পার্টস হয়ে দাঁড়ায়। দেখো, আমি এটাকে পজিশনে বসিয়ে নিলাম। ওয়াও,
খুবই অসাধারণভাবে এটাকে আমি পজিশনে বসিয়ে নিলাম। আর এটাকে ফিক্স করার জন্য আমার বেশ কিছু স্ক্রু লাগবে। এখানে একটা স্ক্রু অলরেডি দেয়া রয়েছে, তারপরে আমি এই স্ক্রু হোলগুলোর মধ্যে স্ক্রুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো এদিকে আরও একটা স্ক্রুকে দিয়ে দিলাম। এবার কিন্তু টাইট করে ফেলবো প্রতিটা স্ক্রু। ওয়াও! আর এবার কিন্তু এটার একটা শেপ চলে এসেছে, আর এটা দেখে বুঝতে পারছো যে এটা একটা কন্টেইনার। এটা কিন্তু একটা কন্টেইনার পার্টস। এই কন্টেইনার পার্টসের মধ্যে এবার কিন্তু আমি কিছু হুইল দিয়ে ফিক্স করব। দেখো আমি প্রথমে এই পাশটাতে কিছু হুইল দিয়ে এটাকে ফিক্স করে দিব। এই পাশে আরও একটা হুইল দিয়ে এটাকে চেপে ধরে ফিক্স করে ফেললাম। দেন তার পাশাপাশি কিন্তু আরও দুইটা হুইলকে আমার ফিক্স করতে হবে। এখানে হুইলের পজিশন রয়েছে, দেখো আমি কিন্তু এই দুইটা হুইলকেও খুব সুন্দরভাবে ফিক্স করে ফেললাম। আর এই দুইটা হুইলকে ফিক্স করার পরে এই সামনের পার্টের সাথে কিন্তু আমি এই পার্টটাকে ফিক্স করব। এটাকে ফিক্স করার জন্য আমার এটাকে পজিশনে নিয়ে নিতে হবে। এভাবে এখানে একটা গ্যাপ রয়েছে আর এখানে একটা গার্ড রয়েছে, এই দুইটা আমার ফিক্স করতে হবে। দেখো ইয়েস ফ্রেন্ডস, অলরেডি আমি এটাকে ফিক্স করে ফেলেছি। আর এটার মধ্যে আরও বাকি কিছু হুইল রয়েছে, সেগুলোকে এবার আমি এখানে চেপে ধরে ফিক্স করে দিব। অনেক বড় সাইজের হওয়ার কারণে অনেক বেশি হুইল কিন্তু দেখতে পাচ্ছ এই ভেহিকলটির মধ্যে। একটা কন্টেইনার ট্রাক হয়ে গেল, কিন্তু আমি কিন্তু এই বিচ্ছিন্ন পার্টগুলোকে একত্রিত করে এই কন্টেইনার পার্টটাকে পুরোপুরি রূপ দিয়েছি। আর তার সাথে এই ট্রাক বডির পার্টটাকে মিক্স করার পরে বা ফিক্স করার পরে এটা কিন্তু একটা টোটালি কন্টেইনার ট্রাক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ এটার কালার। হুইলগুলো কিন্তু ভিন্ন কালারের সাথে রয়েছে, খুবই চমৎকার একটা কন্টেইনার ট্রাক, বেশ বড় সাইজের। এটাকেও ফিক্স করে ফেলেছি অলরেডি। আর তারপরে এটাকে রেখে আমি কিন্তু আরও একটা টয়েজের পার্টসকে নিয়ে নিচ্ছি। আর এটা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা একটা ট্রেনের পার্টসই হবে। তো এটার যে লোয়ার পার্টস সেটাকে কিন্তু আমি এখন এই পার্টসের সাথে জোড়া লাগাবো। এখানে কিন্তু সিটিং পজিশনগুলো দেখতে পাচ্ছ যেটা ইনসাইডে থাকে। তো এটাকে আমি প্রথমে এই পজিশনে বসিয়ে দেওয়ার ট্রাই করছি ফ্রেন্ডস। দেখো আমি প্রতিটা গ্যাপে গ্যাপে এটাকে বসিয়ে ফেলার ট্রাই করব। এর মধ্যে এখানে কিন্তু একটা স্ক্রুকে দেয়া রয়েছে, আমি এই স্ক্রুটাকে প্রথমে টাইট করে ফেলবো। ইয়েস, আর এবার এই পাশে কিন্তু আরও একটা স্ক্রু দেখতে পাচ্ছ, সেটাকেও কিন্তু টাইট করে দিব। অনেক হাঁস মুরগির ডাক কিন্তু শুনতে পেয়েছো তোমরা আমার এই ভিডিওর আশেপাশে। এখানে কিন্তু একটা স্ক্রু নেই, সেই স্ক্রুটাকে এবার কিন্তু আমি এখানে দিয়ে দিব আর টাইট করে ফেলব। দেখো তিনটা স্ক্রুকে টাইট করলাম, আর তারই সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেল এই বুলেট ট্রেনটি। বুলেট ট্রেন হচ্ছে ফাস্টেস্ট ট্রেন, আর এটার দুইটা পার্ট কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অলরেডি কিন্তু আমি এটাকে ফিক্স করে ফেলেছি তিনটা স্ক্রুর মাধ্যমে। দুইটা পার্টকে খুবই মজবুতভাবে ফিক্স করে ফেলেছি। এটার মধ্যে বেশ কিছু জায়গায় স্টিকার উঠে গিয়েছে, দেখে অনেকটা পুরনো মনে হচ্ছে। যাই হোক, এটাকে আমি কিন্তু অলরেডি ফিক্স করে ফেললাম। আর তারপরে সর্বশেষ যেই পার্ট দুইটা রয়েছে, সেই দুইটা কিন্তু একটা মিনি সাইজের টয়েজের পার্টস, দেখে বুঝতে পারছো। তো এই দুইটাকে আমি পজিশনে বসিয়ে নিচ্ছি। এখানে সিটিং পজিশনগুলো, আর এটা আপার সাইডের, এটা লোয়ার সাইডের পার্টস, খুবই মিনি সাইজের বাট বেশ কোয়ালিটিফুল, এটাকে দেখেই বুঝতে পারছো। তো এটার মধ্যে আমি দুইটা স্ক্রুকে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া ট্রাই করব। দেখো এই স্ক্রুর পজিশনগুলোতে, তো এবার টাইট করে দিচ্ছি। এই দুইটা স্ক্রুকে টাইট করার পরে কিন্তু এই বাসটাও কমপ্লিট হয়ে গেল, একটা গ্লোবাল ট্যুর বাস। দেখো কত চমৎকার এটার গ্রাফিক্স। এই পার্টটা কিন্তু মেটালের, পুরোটাই মেটালের, বেশ কোয়ালিটিফুল একটা গ্লোবাল ট্যুর বাস। অসাধারণ কালার কম্বিনেশনের সাথে গ্রাফিক্স করা রয়েছে এই গ্লোবাল ট্যুর বাসটির মধ্যে। তো আজকে সর্বশেষ টয়ের পার্টসগুলো ছিল এই টয়েজের পার্টসগুলো, যেটাকে আমি অ্যাটাচ করে ফেলেছি বা ফিক্স করে ফেলেছি। তো একে একে সবগুলো টয়েসকে আমি কিন্তু ফিক্স করে কমপ্লিট করে ফেলেছি, একটা পরিপূর্ণ লুক চলে এসেছে এখন। তো হোপফুলি আজকের ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।